আজকে আমাদের টপিক যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ঠিক আছে? দেখতে থাকুন, পুরো 2023 এসে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করে নিয়ে যাওয়া কিন্তু এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? তাই জন্য একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য কি কি করতে হবে সেটা আপনারা ভালোভাবে বুঝে নিন, তাহলে ভিডিওটা পুরোটা ফুল ওয়াচ করতে থাকুন। তারপর অবশ্যই প্রথমে যখন আপনি একটা চ্যানেলে কাজ করবেন, সেই চ্যানেলটা আপনাকে কি করতে হবে, প্রথমে ধরুন আপনি শর্টস ভিডিও বানান, ঠিক আছে? শর্টস ভিডিও বানাতে গেলে আপনাকে এখন কিন্তু বেশিরভাগ সব শর্টসে কিন্তু গান লাগিয়ে মানে ছাড়া হয়, ঠিক আছে? তাহলে ভিউজ বেশি আসে, সেটা আপনার একবার ইয়ে করে দেখবেন, ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন। তাছাড়াও আমি স্ক্রিনে সব হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, এই হ্যাশট্যাগগুলো ইউজ করবেন আপনারা আমাদের মানে আপনাদের চ্যানেল অনুযায়ী, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? তাই বুঝে বুঝে যেটা যেটা আপনাদের দরকার সেটা সেটা করে চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যেতে পারবেন। যদি শর্টস চ্যানেল হয় তাহলে মাথা ঢুকিয়ে রাখুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, টেকনোলজি রক্তিম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, বড় একটা লাইকও মারতে পারেন, লাইক মেরে আমাকে সাপোর্ট করতে পারেন, আর ভিডিওটা অন্য অন্য লোকেদের সাথে শেয়ার করুন বন্ধুদের সাথে। জিনিসটা হচ্ছে কি, দুই নম্বর জিনিসটা, আপনারা যখন প্রত্যেকদিন ইউটিউবে কাজ করবেন তখন কিন্তু আপনাদের চ্যানেলটা কিন্তু অটোমেটিক্যালি বুস্ট হতে শুরু করে দেবে। তার জন্য কি করবেন, লং ভিডিও বানান কিংবা শর্টস ভিডিও বানান। শর্টস ভিডিও বানাতে হলে আপনাদের হাতে মিনিমাম 2-3টে ভিডিও রাখতে হবে। আপনারা আশা করি ফোন দিয়েই করবেন, কারণ বেশিরভাগ মানুষ ফোন দিয়েই করেন, ঠিক আছে? ডেস্কটপে কিন্তু কেউ অত করেন না, ঠিক আছে? তার জন্য আপনারা কি করবেন, আপনারা করবেন যে কিনা প্রত্যেক দিন 2 বা 3টে, যেরকম ধরুন সকালবেলা একটা ছাড়লেন, দুপুরের টাইমে একটা ছাড়তে পারেন, দুপুরবেলা অনেক মানে যারা স্কুল টুল থেকে আর কি আসে, আপনাদের আগে আপনারা অডিয়েন্স সেকশনে গিয়ে আপনাদের যে মানে যে বয়সের ছেলেমেয়েরা আপনাদের ভিডিও দেখে, ঠিক আছে, সেই ভিডিওটা মানে চ্যানেল সেই ইয়েটা দেখবেন যে কত এজের লোকেরা আপনার ভিডিও দেখে, তাহলে সেটার উপর ডিপেন্ড করে আপনি ভিডিও ছাড়বেন। ধরুন যারা অফিসে চাকরি করে, অফিস কাছারি যায়, যারা ট্রেনে বাসে যায়, তারা কিন্তু কী করবে, সকালবেলা আপনার ভিডিও দেখবে, ঠিক আছে? যদি তার মানে আর যদি 17 থেকে 21 বছর বয়সের মধ্যে হয়, তাহলে কিন্তু যারা কলেজে টলেজে পড়ে তারা কি করবে, তারা কিন্তু দুপুরবেলা তারা বাড়ি এসে আপনার ভিডিও দেখবে। তাই দুপুরবেলা 2 থেকে 3টে বা 4টের মধ্যে আপনার ভিডিও পাবলিশ করে দেবেন, ঠিক আছে? প্রথম কাজ, ঠিক আছে? আর নেক্সট যেটা করবেন, সন্ধ্যাবেলা আপনার ভিডিও 6টা থেকে রাত 8টা বা 9টা 15 পর্যন্ত, আর এরকম টাইমগুলো সিলেক্ট করবেন যেগুলো কি রাত্রিবেলা যদি ছাড়েন তাহলে রাতের 8টা 15 9টা 15, ঠিক আছে, বা 7টা 15 দিক দিয়ে ছাড়তে পারেন, ওরকম শর্টস যেগুলো লংও, লং এর ক্ষেত্রে আমি সেটা বলছি, বুঝে বুঝে ছাড়বেন, ঠিক আছে? আপনি আর এক রকম ভাবে চ্যানেলটা চালাতে পারেন, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে চ্যানেলে আপনি ধরুন সপ্তাহে ভিডিও পাবলিশ করতে চান, সপ্তাহে 1টা বা 2টো, ঠিক আছে, সেটা আপনি সপ্তাহতেই তাহলে করবেন। আদার্স কিন্তু প্রত্যেক দিন ধরুন আপনি ভাবলেন যে করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ভাবতেই পারেন। নেক্সট যেটা বলছি, আপনারা কি করবেন, আপনারা আপনাদের চ্যানেলের যে যে ভিডিওটা আপনারা বানাবেন, রোস্ট ভিডিও হতে পারে বা অন্য রিলেটেড ভিডিও হতে পারে, ঠিক আছে, সেটা আপনারা কিওয়ার্ডগুলো ভালোভাবে আগে রিসার্চ করে নেবেন যাতে লোকের কাছে পৌঁছায়। আপনার থাম্বনেলটা ভালো হওয়া চাই, থাম্বনেলটা কিন্তু মেন, ঠিক আছে? থাম্বনেলটা যদি একবার ভালো হয় তাহলে কিন্তু ক্লিক বেশি পড়বে। ধরুন আপনি যদি রোস্ট ভিডিও বানান, যাকে নিয়ে রোস্ট করছেন, ধরুন ক্যারিমিনাটি, তা ক্যারিমিনাটির ছবিটা আপনি বসিয়ে দেবেন আপনার থাম্বনেলে, আপনার ছবি, ধরুন আপনার ছবি ডান পাশে রয়েছে, ওনার ছবি বাঁ পাশে, এরকমভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? ভিডিও কিন্তু এখন দেখে মানুষ হাই কোয়ালিটিতে, যেরকম ধরেন 480p বা 1080p কিংবা ধরুন 700p, ঠিক আছে, এরকম, ঠিক আছে? তাই আপনারা বুঝে বুঝে কিন্তু ভিডিওগুলো আপলোড করবেন, আর থাম্বনেলটা কিন্তু কোয়ালিটি ভালো হওয়া চাই, HD কোয়ালিটি। আপনারা যদি কিওয়ার্ড রিসার্চ যদি কোনো ভিডিও দেখতে চান যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, তাহলে আপনাকে কমেন্ট করে জানান, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটা অত অবধি থাকলো, টেকনোলজি রক্তিম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করুন, আপনাদের মতামতটা জানান, আর ভিডিওতে কি ইমপ্রুভ নিয়ে আসতে হবে সেটাও কমেন্ট করে জানান। নতুন চ্যানেল তো।